আরে না না, ছেড়ে দিতে কে বলেছে? আমরা তো স্ব ইচ্ছায় আপনাকে প্রাণ দিতে চাই। আপনার সাথে দেখা হওয়া ও আপনার হাতে মৃত্যুবরণ, এটা কি কম সৌভাগ্যের ব্যাপার? কিন্তু ওই যে সমস্যা একটাই। আমার সমস্যা কি স্যার? এই বেটা কি বলে রে! না মানে মন্দবাবু, সমস্যা বলতে একটাই, আমরা যদি এখন আপনাকে প্রাণ দিই, আমাদের নিজেদের আত্মাই শান্তি পাবে না। দেখুন অবস্থা, না গায়ে আছে মাংস, না আছে রক্ত। এখন যদি আপনি আমাদের মারেন, আপনাদের তো টোটাল লস হয়ে যাবে। তা তো ঠিকই বলেছিস, তা একটু খাওয়া দাওয়া করলেই তো পাবিস। তাহলে এখন কি করা যায় বল দেখি। যদি কিছু মনে না করেন, তাহলে আমার কাছে একটা ভালো উপায় আছে। উপায়? কি উপায় রে? মানে তো কি উপায়? যদি আপনি একটু কিছু সাহায্য করেন এবং সময় দেন, তাহলে আমরা বেশ একটু নিজেদের খাওয়া দাওয়া করে নাদুসনু দুস বানিয়ে নিতে পারি, আর আমাদের সব পরিবারে নয় আপনার খাদ্য তালিকায় যোগ দিতে পারি, কি বলেন? তাতে আপনার পেট তো ভরবেই, এবং আপনার পুরো ভূতমহলকেও আপনি একটা পার্টি দিয়ে দিতে পারবেন। তাতে আপনারও বেশ ভূতমহলে নাম ডাক হবে, কি বলেন নাকি? হ্যাঁ বলেছে কিন্তু খাসা, কি বলিস? হ্যাঁ গো মান্দাদা, আমারও ব্যাপারটা বেশ ঠিকই লাগছে। এখন তো মানুষ আর ভূতকে ভয়ই পায় না, সেই জন্য ভূতেরাও আর মানুষের ধারে কাছে যায় না। এই সময় যদি আমরা মানুষ খাওয়াতে পারি, তাহলে তো আমাদের গর্বে বুক ফুলে যাবে গো। হ্যাঁ ভূতমহলে খুব নাম ডাক হবে। সে তো বুঝলাম, কিন্তু তোদের মোটা সোটা হতে কত সময় লাগবে রে? হ্যাঁ সেটা একটু বল। মানে আপনি যদি একটু ঠিকঠাক অর্থ আর সম্পদ দিয়ে আমাদের সাহায্য করে দিতেন, তাহলে বেশি সময় লাগলো না। 150-200 বছরের মধ্যে আমরা নিজেদের তৈরি করে ফেলতাম আর কি। 150-200 বছর? মানুষ অতদিন বাঁচে নাকি? আমি তো জানতাম না। তোরা বোকা বানাচ্ছিস না তো? আরে না না, ব্যাপার হলো গিয়ে এখন সব মানুষের অবস্থাই আমাদের মতো, ঠিকঠাকভাবে কেউ খাওয়া দাওয়া করতেই পারে না, তাই বাঁচেও না বেশি দিন। এবারে আপনার কৃপা দৃষ্টি যদি আমাদের উপর থাকে, তাহলে তো আমরা এমনি 200-300 বছর বাঁচবো। তারপরে আপনি যখন ফেরত আসবেন, যে অবস্থায় আমাদের পাবেন না। ঠিক আছে, তবে তাই হোক, কি বলিস বেটা? হ্যাঁ তবে তাই হোক, ঠিকই বলেছ। ঠিক আছে, এই নে তাহলে। ধন্যবাদ মান্দমশাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার সাথে কিন্তু 200 বছর বাদে আমাদের নিশ্চয়ই দেখা হবে, আমরা কিন্তু আপনার অপেক্ষায় থাকবো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, অত আর বলতে হবে না, আমি বুঝতে পেরেছি। আমি খুব ভালো, মনে রাখিস 200 বছর বাদে কিন্তু আমি আবার আসবো। হ্যাঁ আপনি কিন্তু ভূতেদের মধ্যে সেরা ভূত। জয় জয় মান্দমশাইয়ের জয়। চো তাহলে এখন আসি, চলে পেছো যাই আমরা। কি বোকাটাই না বানালাম বল, ওদের এই জ্ঞানটাই নেই যে 150-200 বছর বাদে না আমরা থাকবো না আমাদের পরিবার। ভূত হয়ে সব কিছুই আছে, শুধু বুদ্ধিটাই আর একদম নেই। যাই হোক, ঘাড় মটকাতে এসে আমরাই ঘাড় মটকে অনেক সোনা দানা নিয়ে নিলাম। চল চল, এগুলো এবার নিচে গিয়ে রাখি।